আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ কেয়ামত অতি সন্নিকটে কেয়ামতের বিভিন্ন আলামত সবার সামনে উন্মুক্ত হয়ে গিয়েছে আমরা আজকের ভিডিওতে দেখবো কেয়ামত কি কেয়ামত কখন হবে বা ছোট আলামতগুলো কি কিংবা বড় আলামতগুলো কি আমরা আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি আমি চারটি পর্বে সাজিয়েছি আজকে আমরা শুনবো প্রথম পার্ট কেয়ামত কি কেয়ামত হচ্ছে যাবতীয় সৃষ্ট বস্তুর সর্বশেষ পরনীতি অর্থাৎ নিঃশেষ হয়ে যাওয়ার নাম মানুষ পৃথিবী সৌরজগৎ সহ সকল কিছুর মহা ধ্বংসকে কেয়ামত বলে অভিহিত করা হয়েছে কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না এই বিষয়টি নিয়ে লোকেরা মহানবী সাল্লাইসাল্লামকে কেয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত। তিনি তাদের সংবাদ দিতেন যে আল্লাহ ব্যতীত কেউ কেয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয় আল্লাহ সুবাহানু তাআলা বলেন তারা তোমাকে জিজ্ঞাসা করে কেয়ামত কখন ঘটবে হে নবী আপনি বলুন এ বিষয়ে গান শুধু আমার প্রতিপালকেরই আছে শুধু তিনিই যথাকালে তা প্রকাশ করবেন তা আকাশ মণ্ডলীয় পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা হবে হঠাৎ তোমাদের উপরে এসে পড়বে নবী সাল্লা সাল্লামকে জিব্রাইল যখন প্রশ্ন করলেন কেয়ামত কখন হবে তিনি উত্তর দিলেন এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা বেশি অবগত নয় এখন শুনব কেয়ামতের আলামত বা নিদর্শন সম্পর্কে যদিও মহান আল্লাহ কেয়ামতের নির্দিষ্ট সময় মানুষকে বলে দেননি কিন্তু পবিত্র কোরআন ও হাদিসে এর বিভিন্ন নিদর্শন বা চিহ্ন বলে দেওয়া হয়েছে এই নিদর্শনগুলো দুইটি ভাগে বিভক্ত একটি হচ্ছে আলামতে সগিরা অর্থাৎ ছোটো আলামত আরেকটি হচ্ছে আলামতে কবিরা অর্থাৎ বড় আলামত সম্মানিত শ্রোতাগণ আপনাদের জ্ঞাতার্থে কেয়ামতের ছোট ও বড় আলামত নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন প্রথমে আমরা আলোচনা করব আলামতে সগরা বা ছোটো আলামত নিয়ে কেমতের ছোট ছোট আলামতগুলোর মধ্যে আমি আজকে প্রায় ছত্রিশটি আলামত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ এক এমন কিছু ঘটনা ঘটবে যা পূর্বে কখনো ঘটেনি এবং ঘটার কোনো ধারণাই ছিল না দুই অমুসলিমদের হাতে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ আহরিত হবে তিন মানুষ তার বাসস্থানকে শিল্প কারুকার্যে নিয়ে সুশোভিত করাকে গুরুত্ব দিবে চার জমুনার অংশসমূহ নিকটবর্তী হয়ে যাবে পাঁচ শিক্ষায় বিপ্লব ঘটে যাবে কিন্তু দিনই শিক্ষা সম্পর্কে অজ্ঞ থেকে যাবে ছয় মহিলারা অশ্লীলতায় ডুবে যাবে মহিলাদের সৌন্দর্য চর্চা কেন্দ্রের ব্যাপক বিস্তার ঘটবে সাত মহিলারা পুরুষের আকৃতি ধারণ করবে আর পুরুষ মহিলার আকৃতি ধারণ করবে আট কিছু কিছু মুসলমান মতপান করবে যার ভিন্ন ভিন্ন নাম দেওয়া হবে নয় মানুষের মধ্যে সুদের ব্যাপক বিস্তার হয়ে যাবে দশ অভিনন্দন ও অভিবাদন মানুষের কাছে অভিশাপ হয়ে যাবে এগারো জমিনের বিভিন্ন অংশে ভূমিকম্প বৃদ্ধি পাবে বারো হঠাৎ মৃতের সংখ্যা বেড়ে যাবে আর হত্যা বৃদ্ধি পাবে তেরো মানুষ কথায় সুন্দর হবে আর কাজে খুবই অসুন্দর হবে চোদ্দ কন্যা সন্তানরা তার মাকে শাসন করবে এবং মায়ের অনুকরণীয় হবে পনেরো বেপরদা ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দিবে ষোল সমাজের নিকৃষ্ট এবং রাখাল শ্রেণীর লোকেরা সু উচ্চ প্রসাদ নির্মাণ করবে সতেরো জগতের লোকেরা সুউচ্চ টাওয়ার নির্মাণে একে অপরের প্রতিযোগিতা করবে আঠারো মানুষ তার সন্তানের সাথে কুকুর লালন পালনকে বেশি প্রাধান্য দেবে উনিশ নারীরা চুলের খোপা মাথার উপরে এমনভাবে বাঁধবে যেন উটের পিঠের উঁচু জায়গার মতো দেখাবে বিশ দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা অতি দ্রুত ও সহজ হয়ে যাবে একুশ সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাবে বাইশ দাসী ও সমাজের নিকৃষ্ট মেয়েরা যে সন্তান জন্ম দেবে সে সমাজের অন্যতম নেতা হবে তেইশ অবৈধ জারজ সন্তানের সংখ্যা বৃদ্ধি পাবে চব্বিশ সমাজে সম্মানিত ভদ্রলোকগুলো কোনোঠাসা হয়ে যাবে আর নিকৃষ্ট অসম্মানী লোকগুলো ব্যাপরা সাহসী হয়ে উঠবে পঁচিশ বড়কে সম্মান করবে না ছোটকে স্নেহ করবে না ২৬ সমাজে নেতা নেতৃত্ব বেড়ে যাবে বিশ্বস্ততা কমে যাবে সাতাশ উলঙ্গ আর বেহায়াপনার প্রতিযোগিতায় নারীরা ব্যাপকভাবে সম্পৃক্ত হবে আঠাশ জেনা বেবিচার আর মতপান বেড়ে যাবে উনত্রিশ প্রকৃত আত্মীয়দের ছেড়ে বন্ধু বান্ধবের অতিথয়তা বেড়ে যাবে তিরিশ সমাজে ফাসাদ দুর্নীতি ব্যাপক আকার ধারণ করবে একত্রিশ অযোগ্য ও অসৎ ব্যক্তিরা সমাজ ও রাষ্ট্রের নেতা নির্বাচিত হবে বত্রিশ মসজিদগুলো চাকচিক্য ও জাঁকজমক পূর্ণ হবে লোকেরা পরস্পর মসজিদ নিয়ে গর্ব করবে তেত্রিশ গণগণ বাজার মার্কেট নির্মিত হবে চৌত্রিশ সহজ সরল ব্যক্তিরা অবহেলার পাত্র হবে আর প্রতারকদের চালাক চতুর বলে প্রশংসা করা হবে পঁয়ত্রিশ দুনিয়ার সম্মান ও সম্পদ অর্জনের জন্য ইসলামী গান শিক্ষা ও প্রচার করা হবে ছত্রিশ ইহুদি খ্রিস্টানদের মতো মুসলিমদেরও লক্ষ্য উদ্দেশ্য হবে দুনিয়ার সম্পদ সম্মান আর ক্ষমতা অর্জন সম্মানিত শ্রোতাগণ আমরা যেই ছত্রিশটি কেয়ামতের ছোট আলামত আপনাদের সামনে বর্ণনা করেছি তার মধ্যে সবগুলো আলামতই এখন আমাদের মাঝে বিদ্যমান আছে আলামতের কবরা বা বড় আলামত কেয়ামতের ছোট আলামতগুলো প্রকাশিত হয়ে গেলে হঠাৎ করে কেয়ামতের বড় আলামতগুলো প্রকাশিত হতে শুরু করবে রাসুল সাল্লা সাল্লাম বলেন মালা ছিঁড়ে গেলে এর পুঁতিগুলো যেমন দ্রুত খসে পড়ে ঠিক সেভাবেই কেয়ামতের বড় আলামতগুলো একের পর এক প্রকাশিত হতে থাকবে সম্মানিত শ্রোতাগণ এখন আমরা কেয়ামতের বড় আলামতগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ কেয়ামতের বড় আলামতের ভিতরে দুখান অথবা দুয়া রক্তিম ধোয়া যা পৃথিবীকে ঢেকে ফেলবে এবং যার প্রভাবে মুমিনদের সামান্য সর্দিকাশির মতো অবস্থা হবে আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ আজাব দুই নাম্বারে দাজ্জালের আত্মপ্রকাশ হবে তিন নাম্বারে হজরত ইসা আলাইসাল্লামের অবতরণ এবং চার নম্বরে ইয়াজুজ মাজুজ আবির্ভাব হবে পাঁচ নম্বরে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে এবং ছয় নাম্বারে দাব্বাতুল আর্দ অথবা প্রাণীবিশেষ যা বাঁটি ভেদ করে বের হবে সাত নম্বরে তিনটি ভূদশ একটি পূর্ব প্রান্তে একটি পশ্চিম প্রান্তে আর একটি জাজিরাতুল আরবে 8 নম্বরে ইয়েমেন থেকে একটি আগুন বের হবে যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে বিভিন্ন হাদিস গ্রন্থ এবং বই পুস্তক গেঁটে এই কেয়ামতের এই আটটি বড় আলামত খুঁজে পাওয়া যায় কেয়ামতের আলামত সময়ের ধারাবেগতার কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কিয়ামতের বড় আলামত প্রকাশের কিছুটা বিন্যাস বিভিন্ন হাদিসে পাওয়া যায় মুসলিম শরীফের একটি হাদিসে আছে নবী সাল্লাম বলেন কিয়ামতের আলামত সমূহের মধ্যে সর্বপ্রথম প্রকাশ পাবে দুটি এক পশ্চিম আকাশে সূর্যোদয় দুই চাষতের সময় দাব্বাতুল আরত নামক অদ্ভুত প্রাণী এ দুটির মাঝে যেটাই আগে প্রকাশ পাবে অপরটি তার পর প্রকাশ পাবে অন্য একটি হাদিসে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ছয়টি আলামত প্রকাশের পূর্বে নেক আমলে মনোযোগী হও এক ধোয়া দুই দাজ্জাল তিন দাব্বাতুল আদ চার পশ্চিম আকাশে সূর্যোদয় পাঁচ সর্বগ্রাসী ফেতনা ছয় ব্যক্তিবিশেষের উপর আপত্তিত ফেতনা সম্মানিত শ্রোতাগণ আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব দাজ্জাল সম্পর্কে যে দাজ্জাল কে সে কি বর্তমানে জীবিত নাকি মৃত ইতুপূর্বে কেউ তাকে কি দেখেছে অথবা তার দৈহিক বৈশিষ্ট্য কী আবির্ভাবের কারণ কী কিছু ভ্রান্ত প্রচারণা এগুলো নিয়ে আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করবো ইনশাল্লাহ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আপনার কেমন লেগেছে এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ